আপনি হাঁটতে পারবেন তো না আগে মঞ্চে ছড়াতে? পায়ে লাগলে ওই জন্যই ঠিক আছে, ভালো দেখা যাবে। সুনীলদা, এই সুনীলদা, সুনীলদা আসো, ক্লিন আপ করে নিকি উঠে যাবে, কে মূল অনুষ্ঠানটা যাত্রা উৎসব, তার সাথে পাশের যে বাপাশে দেখছেন বড় স্টেজ, তো এই ডান দিকে যে দাঁড়িয়ে আছে এটা যাত্রা উৎসবের স্টেজ, শুভ সূচনা হবে। এটা গত ছ বছর ধরে বারাসাতেই শুভ সূচনা হচ্ছে, এখান থেকে বাংলার প্রায় 200-300 জায়গায় ছড়িয়ে যাবে যাত্রা। আর বাঁ দিকে যে স্টেজটা দেখছেন এখানে ডিস্ট্রিবিউশন হবে, কিছু প্রজেক্ট উনি ডিক্লেয়ার করেছিলেন সেই প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে, তার একটা হলো, আর নতুন কিছু প্রজেক্ট আবার ডিক্লেয়ার হবে, সেই জন্য এই দুটো ড্যাশ রাখা হয়েছে। আর মেন যেটা আমাদের হবে, মিছিল হবে মধ্যমগ্রামের ঠিক চৌমাথা, সেখান থেকে শুরু করে বারাসাতের যেটা আমাদের টেলিফোন এক্সচেঞ্জ বলি, মানে হসপিটালের অপোজিটে, সেই পর্যন্ত উনি হাঁটবেন। এটা হলো 5 কিলোমিটার হাঁটা হবে ওনার। এটা হচ্ছে সিএএ এনআরসির বিরুদ্ধে যে লাগাতার লড়াই, সমস্ত জায়গায় জেলায় জেলায় যে মিছিল মিটিং করছেন সেই মিছিল মিটিংটা উনি কালকে এখান থেকে বারাসাতে যেটা আমাদের জেলার এটা আরম্ভ করবে। ওখানে 3টে স্টার্ট হবে, হ্যাঁ, আর এখানে 4টে শেষ হবে। উনি 4:15 মধ্যে এখানে ঢুকবেন, ধরুন ওটা 4:15 থেকে আরম্ভ হলো, ওরা যদি 5টা পর্যন্ত হয় 5টা পরে উনি যাত্রা এই মঞ্চে আসবে, দুটো মঞ্চ আলাদা। প্রচুর অনেক হিউজ প্রকল্প আছে, কত বলবেন, প্রায় 5টা পাতা আছে, কমপ্লিট হয়েছে প্রায় 4-5 পাতা, প্রচুর জল প্রকল্প আছে, প্রচুর বিভিন্ন প্রকল্প আছে, রাস্তা আছে, কালভার্ট আছে, ব্রিজ আছে, সব আছে, ড্রেনেজ আছে। না সেগুলো তো সে উনি বলতে পারবেন কী করবেন না করবেন, সেটা উনি বলবেন। আমি শুধু আপনাদের বললাম যে এইটা কালকে হবে 3টে প্রোগ্রাম, একটি তার মিছিল, এটা রাজনৈতিক মিছিল, তৃণমূল কংগ্রেসের মিছিল, দলনেত্রী হাঁটবেন, আমরা উত্তর চব্বিশ পরগনার লক্ষাধিক মানুষ, 1-1.5 লক্ষ মানুষ ওনার সাথে হাঁটবে, আর এই দুটো হচ্ছে একদম সরকারি প্রোগ্রাম, দুটো যে সরকারি প্রোগ্রামে আসবে, সেটা দুটো পেক্সে দর্শকও আলাদা, এখানে আগে থেকেই দর্শক আসছেন, তারা দেখতে আসবেন যাত্রা উৎসব, যারা তারা আসছেন, তারা বেনিফিশিয়ারি যারা আসছে তাদের পরিবারের লোকজন আসছে, অনেকে বেনিফিশিয়ারি আছে, তারা আবার ইন্ডিভিজুয়াল সাইকেল পাবেন, ভ্যান পাবেন, বিভিন্ন যারা আছে তারা আসবে। হ্যাঁ, হাইওয়ে
শুনুন, একটা এখন আমরা সবসময় চেষ্টা করি, আজকেও বলেছি, দেখবেন আমরা রাস্তাগুলোকে সচল রেখেছি, দোকানগুলো খোলা রেখেছি, ব্যবসায়িক লোকদের অনুরোধ করেছি, কিন্তু কোথাও মারামারি করিনি, রাজনৈতিক মারামারি কোথাও হয়নি। কালকে যদি একটা জায়গায় যদি 2 লক্ষ লোক জমায়েত হয়, যদি রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের করার কিছু নেই, তো করার নেই। মানুষ যদি 1 লক্ষ মানুষ যদি হাঁটতে শুরু করে, গাড়ি তো তার উপর দিয়ে যাবে না, গাড়ি তো নিশ্চয়ই আমরা বলেছি ডাইভার্ট করে দিন, অল রুট সব খোলা থাকবে, কোনো রুটই আমরা বলেছি বন্ধ করে না, সাইড শুরু করে দিতে হবে, এই প্যাসেজ দিয়ে গাড়িগুলো চলে গেল, এই প্যাসেজ দিয়ে এই গাড়িগুলো আসবে, আমরা মিছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় অ্যাটিচিউড হলো যে চলমান সব মানুষই চলবে, উনি দেখলেন ওনার গাড়ি যখন যায় তার পাশ দিয়ে গাড়ি চলে যায়। মুখ্যমন্ত্রী মানে আমি তো অফিস করলাম, দারুণভাবে অফিস করে এলাম 10:30 থেকে, কোনো জায়গায় কোনো বাধা কিচ্ছু নেই। দুটো জিনিসের উপর আমাদের বলে দিচ্ছি, আর বন্ধ একটা ধর্মঘট করা যাবে না, আর সব কিছু করা যাবে, বন্ধ ধর্মঘটটা করা যাবে না, এটা করবেন না কেউ, এই সর্বনাশা বন্ধ, সর্বনাশা ধর্মঘট, এটা 2011-10 থেকে মুখ্যমন্ত্রী একদমই বন্ধ করে দিয়েছে। বিভিন্ন জায়গাতে বোম রিকভার হয়েছে, সিপিএমের এটাকে আবার নতুন করে ট্রেন্ড হলো, সিপিএমে তো অভ্যাস ছিল, অভ্যাসের আবার পরিবর্তন হয় নাকি, 34 কামারহাটি হেঁটেছে, 5 কিলোমিটার হেঁটেছে কামারহাটিতে মুখ্যমন্ত্রী, এটা হাঁটা প্রথম নয় মুখ্যমন্ত্রী, এটা মনে হয় 30তম হাঁটা হবে জেলায়, তার 84 সাল থেকে এটা 30তম হাঁটা হবে জেলায়, কত হেঁটেছেন জেলায়।